سَأُحَرُّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٍ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٍ وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ أَمَّا بَعْدُ فَقَدْ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله বলেন আলহামদুলিল্লাহ মানে বিদ্যুৎ মণ্ডল এলো বিদ্যুৎ মণ্ডল এলো আলহামদুলিল্লাহ বিদ্যুৎ মণ্ডল গেল ইন্না লিল্লাহ হ্যাঁ বিদ্যুৎ মণ্ডল আসলে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আর চলে গেলে ইন্না লিল্লাহ আলহামদুলিল্লাহ وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم ويقول الشاعر تظن جات ولم تسلك مسالكها إن السفينة لا تجري على يبسي كت جي جميلا تاو كت جي جميلا تاو دن رات سوتا سوتي شكاو شاجي
समय होए ना तार दिनेर काजे शुधु समय जोटे ना तार दिनेर काजे दिन काए मेल तरे मने तार सारा जागे ना भीति ओ खतीर पर एकदम भालो लागे ना কতকাল কেটে গেল কত জনে কতদিন চলে গেল বিনা প্রয়োজনে শুধু সময় জুটল না তার দিনের কাজে কত যে ঝামেলা তাও দিন রাত ছোটাছুটি সকাল সাঝে সময় হয় না তার দিনের কাজে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সালাতে ঈশা আদায় করার পরে আমরা তালিমি বৈঠকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি কর্মচঞ্চল জিন্দেগির কিছু অংশ আল্লাহর দিনের কথা শোনার জন্য বলার জন্য যে আল্লাহ তৌফিক দিলেন তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহতরম সভাপতি মাননীয় পরিচালক উপস্থিত উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী দূরদূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান সমবয়সী বন্ধুবর্গ স্নেহীর বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত আল্লাহর ইচ্ছার বাইরে মানুষ কিছু করতে পারে না মানুষেরও ইচ্ছা শক্তি আছে কিন্তু মানুষের ইচ্ছা শক্তি আল্লাহর ইচ্ছা শক্তির তাবেদার আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন বান্দা তোমরা যা ইচ্ছা করো তা হয় না আমি আল্লাহ যা ইচ্ছা করি ওটাই চূড়ান্ত আমার ইচ্ছার বাইরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই আল্লাহর ইচ্ছার বাইরে যাওয়ার ক্ষমতা মানুষের নেই তাই বলে ঘরের কোনায় বসে থাকা যায় না চেষ্টা করতে হবে একজনের ক্ষতি না হলে আর একজনের উপকার হয় না একজনের উপকার হতে হলে আর একজনের ক্ষতি হয়
আর ক্ষতিগ্রস্ত হলেই উপকার হয়। একজন লোক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভাঙল আর ডাক্তারের রুজির ব্যবস্থা হয়ে গেল, ব্যান্ডেজ করে দিল, ওষুধ পানি দিয়ে দেখা গেল যে ও লোকের ঠ্যাং ভাঙার কারণে ডাক্তারের 200 টাকার ইনকাম হয়ে গেল, হয় না? আর মোটর সাইকেলের লাইট কাঁচ ইন্ডিকেটার এগুলি ভেঙে গেল, মোটর সাইকেলের গ্যারেজ গেলো, কিছু পয়সা পেয়ে গেল। একজনের বাবা মারা গেল, আরেকজন কাপড়ের কাপড় বিক্রি করে ও একটা চলার বন্দোবস্ত হলো। একজনের আত্মীয় মারা গেল, আরেকজন জানাজা পড়ে নেকি কামাই করলো। আল্লাহ, ঠিক আছে, আল্লাহ পাক দুনিয়াটা এইভাবেই সাজায় যে একজনের ক্ষতি হয় আর একজনের উপকার হয়। আল্লাহ পাক বলেন, وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ। বান্দা তুমি যা ইচ্ছা কর তা হয় না, আমার ইচ্ছাই চূড়ান্ত, তোমার ইচ্ছা আমার ইচ্ছা তবে দাও। এখানে বান্দারও ইচ্ছা আছে, বান্দারও ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন, ইচ্ছা করলে ভালো মন্দ সবই করতে পারে। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া ওয়াজ আফলাহ মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি দিলকে পরিষ্কার রাখলো সে ব্যক্তি সফল হয়ে গেল, আর যে ব্যক্তি কলুষিত করলো সে ব্যক্তি বিফল হয়ে গেল। তাহলে মানুষের ইচ্ছা শক্তি আল্লাহ ইচ্ছা শক্তি তাবে দাও। আজকের এই মাহফিল এটা ছিল ওই বিরামপুর, বিরামপুরে অনেক দিন আগে থেকে দিন ধার্য কর। আমরা তো সহজে সময় দিতে পারি না, আপনাদের এলাকার যুব সমাজ এই যুবক ভাইরা বহু চেষ্টা করে ঘোরাফেরা করে সময় পায় না, সমস্যা হয়ে যায়। কারণ সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদেরকে সময় দিতে হয়। এই তো কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে ঘুরে এলাম, আবার 24 তারিখে ইন্ডিয়ায় যেতে হবে। ইন্ডিয়া থেকে এসে হয়তোবা মালয়েশিয়ায় অথবা মালদ্বীপ যাওয়া হবে, তো বিভিন্ন দেশে আর বাংলাদেশে চলছে। এখন ওদের প্রোগ্রাম ওরা খুব চেষ্টা করলো প্রশাসনিক অনুমতি নেওয়ার জন্য, কিন্তু প্রশাসনিক অনুমতি না পাওয়াতে তাদের প্রোগ্রাম হলো না। এই অবস্থায় আপনাদের এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ। যুবকেরা একদম বদ্ধপরিকর, আপনার ছেলে আপনাদের এলাকার যুবক দামাল ছেলে তরুণ উদীয়মান, ওরা ইচ্ছা করলে বৈশাখী মেলাও করতে পারে, ওরা ইচ্ছা করলে একটা গানের অনুষ্ঠানও করতে পারে। গানের অনুষ্ঠান আর বৈশাখী মেলা না করে এই ছেলেগুলি যে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলো অল্প টাইমের ভিতরে, অল্প দুই একদিনের ভিতরে যে যে প্রস্তুতি, আর এই যে প্রাণবন্ত একটি অনুষ্ঠান আপনাদের এলাকার যুব সমাজ এরা যে আপনাদের সহযোগিতা নিয়ে এরা আয়োজন করলো, এটা কি আল্লাহর শুকরিয়া আদায়ের যোগ্য নয়? অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দিব, আর যদি আমার নাফরমানি করো তাহলে আমার আজাব বড় কঠিন। ওই জন্য ছোট নিয়ামত
বড় নিয়ামত, যত রকমের নিয়ামত আল্লাহর তরফ থেকে আসে সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহরই প্রশংসা, সর্বাবস্থায় কার প্রশংসা? আল্লাহ। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর এক মহিলা ছাদের উপরে রান্না করত, ছাদের উপরে চুলা বানিয়ে রান্না করে, রান্না করে অনেক ছাই জমা করে রেখেছে, সেই ছাইগুলো ওই মহিলা ছাদের উপর থেকে ফেলে দিয়েছে। আর ছাই পড়বি পর ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর গায়ে পড়েছে। একজন মানুষ রাস্তায় যাচ্ছে আর উপর থেকে যে ছাইয়ের বস্তা ঢেলে দেয় বা এক গাদা ছাই ফেলে দেয়, এই ছাই যদি তার গায়ের মধ্যে পড়ে তাহলে অবস্থাটা কি? নাকে মুখে চোখে দাড়িতে টুপিতে কানে কানে চোখে নাকে মুখে দাড়িতে জামায় পকেটে সব থেকে ছাই আর ছাই। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া। পাশের লোক বলছে হুজুর মানুষের মাথার মধ্যে বুদ্ধি নেই, ছাই পড়লো দেয় ইন্না লিল্লাহ বলে না, ইন্না লিল্লাহ না বলে কি বল? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বলে আপনি আলহামদুলিল্লাহ করছেন কেন? তো মুসিবত আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়াউলাইকা হুমুল মুহতাদুন। যখন তাদের উপরে কোন মুসিবত চেপে যায়, মুসিবত চেপে গেলে তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহ, ছোট মুসিবত হোক আর বড় মুসিবত হোক, মুসিবত আসলে কি বলতে হয়? ইন্না লিল্লাহ। ইমাম গাজ্জালী ছায়ের মধ্যে যে আগুন ছিল না ওই জন্য আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। ছায়ের মধ্যে যদি আগুন থাকতো আগুন আর ছাই যদি গায়ে পড়ত তাহলে জীবন বিপন্ন হয়ে যেত, শরীর ঝলসে যেত, জীবন নিয়ে টানাটানি হয়ে যেত। আরে ছাই পড়েছে তো আগুন তো নাই, আগুনের ছাই যদি ঢেলে দিত জামা পুড়ত, চোখ পুড়ত, ভুরু পুড়ত, দাড়ি পুড়ত, চুল পুড়ত, চামড়া পুড়ে যেত, আগুন ধরে যেত গায়ে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যাবতীয় অবস্থায় আল্লাহর প্রশংসা, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা। চিন্তা করেন আপনি, কোন চিন্তার কারণ আল্লাহ ফয়সালা যেটা ওটাই বান্দার জন্য কল্যাণ আর মঙ্গলজনক আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা বসেছি তালিমী বৈঠকে, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? ছেলেরা যে আয়োজন করেছে এই জন্য ছেলেদেরকে ধন্যবাদ জানাতে হবে। আল্লাহ বলেন লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন্নাস, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না তারা যারা মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, মানুষের শুকরিয়া যারা আদায় করতে জানে না ওরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। কারণ মানুষের অবদানটা হলো ছোট, মানুষের ছোট অবদানের শুকরিয়া যে আদায় করতে পারে না। লোকেরা আমাদেরকে আপনাদেরকে
পাঁচ দশ টাকার উপকার করে, যদি তার শুকরিয়া আমি আদায় করতে না পারি তাহলে আল্লাহর বিশাল নিয়ামতের শুকরিয়া আদায় আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা যে তালিমি বৈঠকে বসেছি, এই তালিমি বৈঠক এর মধ্যে ফায়দা হল চারটি, কয়টি? চারটি ফায়দা। আল্লাহ নবী বলেন মাস্তামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা ফীমা বাইনাহুম, কোন কওম যখনই কোন জায়গায় আল্লাহ কোরআন তেলাওয়াত করে জমক সমবেত হয়ে কোরআন এবং সহিহ হাদিসের ইলম হাসিল করার জন্য বসে, ইল্লা হাফাতুমুল মালায়েকা, আল্লাহর অগণিত ফেরেশতা তাদেরকে ঘিরে বেষ্টনী দিয়ে রাখে। আল্লাহ ফেরেশতা তাদেরকে ঘিরে রাখে, তাদেরকে পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারে না। পুলিশ পাহারাদার, বডিগার্ড পাহারাদার, পুলিশ পাহারাদার, ইন্দিরা গান্ধীর পুলিশ পাহারাদার ছিল না, বডিগার্ড ছিল, মারা গেল কিভাবে? রাজীব গান্ধীর বডিগার্ড ছিল না, মারা গেল কিভাবে? বডিগার্ডের ভিতর দিক, পুলিশের ভিতর দিক মানুষ নিহত হয়ে যায়। দুনিয়ার পুলিশ আর বডিগার্ড মানুষকে নিরাপদ দিতে জানে না, ঘুষ খেয়ে আর টাকা পয়সা খেয়ে অনেক সময় উলট পালট করে দেয়, করে কিনা? কিন্তু আল্লাহর ফেরেশতা সম্পর্কে আল্লাহ পাক বলেন লা ইয়াসুনা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আলাইহিম মালায়েকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কোন সময় লঙ্ঘন করে না, আল্লাহ যা অর্ডার করেন পঙ্খানু পঙ্কু রূপে তারা পরিপূর্ণভাবে আমল করে, পরিপূর্ণ পঙ্খানু পঙ্কু রূপে সেগুলি বাস্তবায়ন করে, তারা কোন সময় আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে না। আল্লাহ ফেরেশতার গায়ে কত শক্তি! জিবরিল আমিন ছয় শত পাখার অধিকারী, একটি পাখা দিয়ে যদি জিবরিল আমিন পৃথিবীকে ঝাপটা দেয় তাম পৃথিবী ধুলি কণায় পরিণত হয়ে যাবে। ছয় শত পাখা দিয়ে জিবরিল আমিন এক ঝাপটা দিয়ে যখন জমিন থেকে আসমানে উঠে যান, চোখের পলকে জমিন থেকে আসমানে চলে যান জিবরিল আমিন, আল্লাহর দরবার থেকে ওহি নিয়ে নবীর কাছে ওহি দিয়ে আবার ফিরে চলে যেতেন। আল্লাহ, এত পাওয়ারফুল ফেরেশতা মণ্ডলী আল্লাহর দিনী মজলিসে যারা বসে দেয় তাদেরকে ঘিরে রাখে, ওয়া গাসিয়াতুমুর রাহমা আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তাদের উপরে নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। ওয়াজ মাহফিলে আসলে ঘুম ধরে যায়, মসজিদে ঢুকলে ঘুম ধরে, যেখানে মানুষের টেনশন দূর হয় সেখানেই ঘুম ধরে, মাথায় টেনশন থাকলে মানুষের ঘুম ধরে না। ব্রিটেনের রানী এলিজাবেথ, ব্রিটেনের রানী এলিজাবেথ গেছেন ব্রুনেই শহরে সফরে, মুসলিম কান্ট্রি ব্রুনেই, ধনাঢ্য মুসলিম কান্ট্রি, ব্রিটেনের রানী গেছে মসজিদে সালাত আদায়ের জন্য, খ্রিস্টান মানুষ মসজিদে গেছে খুতবা শুনতে, ব্রুনেইর মসজিদে খুতবা শুনতে গেছে, দেখ খুতবা শুনে আসি কি খুতবা দেয়। ব্রিটেনের রানী ব্রুনেই মসজিদে খুতবা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছে,
ট্রান্সলেটর খুতবা ট্রান্সলেট করছেন, ব্রুনাইয়ের ভাষায় খুতবা হচ্ছিল, খুতবা ট্রান্সলেট করতেছেন, খুতবা ট্রান্সলেট শুনতে শুনতে ঘুমে গেছে। ঘুম থেকে উঠে ব্রিটেনের রানী মন্তব্য করছে, সাংবাদিকরা লিখেছে, বলছে পৃথিবীতে জন্মের পর থেকে এত সুখের ঘুম আমি আর জীবনে কোনদিন ঘুমাই না। মসজিদের মধ্যে লেডিস প্রেয়ার রুমে ব্রিটেনের রানী ঘুমিয়ে গেছে। ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন, কি দিয়ে ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন? স্বামী স্ত্রী হক সম্পর্কে। কি সম্পর্কে? স্বামী স্ত্রী হক সম্পর্কে খুতবা দিচ্ছিলেন। ব্রিটেনের রানী বলেন, আমাদের ব্রিটেনে প্রতিদিন সংসার ভেঙে যায়, স্বামীর বুকের উপরে স্ত্রী ফ্লাইং কিক মারে, স্বামীর বুকের উপরে স্ত্রী ফ্লাইং কিক মারে, স্বামীর সামনেই পর পুরুষের হাত ধরে চলে যায়। কারণ কারণ হলো আমরা বস্তুবাদী, আমাদের মধ্যে ধর্মীয় অনুভূতি নাই। আল্লাহর কসম, তোমাদের ধর্ম তোমাদেরকে সুসংহত আর সুসংযত করে দিয়েছে। একমাত্র ধর্ম করে মানুষকে মানবতা শিক্ষা দিতে, তাই এতদিন পরে তাসলিমা নাসরিন বলছে যে ধর্ম ঠিক আছে, মানুষ বদলে গেছে। কে বলছে ধর্ম ঠিক আছে? তাসলিমা নাসরিন বলছে মানুষ বদলে গেছে, ধর্ম ঠিকই আছে। তাসলিমা নাসরিন লিখেছে, আমার নানা ছিলেন ধার্মিক, নানাকে দেখেছি সারা জীবন পরের উপকার করতে, আমার নানা ধর্মভীরু লোক ছিলেন, জীবনে কোনদিন মানুষের ক্ষতি করেন না। কোন ধর্ম সেটা সঠিক ধর্ম হোক আর বৈধিক ধর্ম হোক, সব নীতিবাক্য শিক্ষা দেওয়া হয়, দুর্নীতি কোন ধর্মে শিক্ষা দেওয়া হয়। দুর্নীতি কোন ধর্মে শিক্ষা দেওয়া হয়। মোবাইল গুলি মেহরবানি করে সাইলেন্ট করে নেন, মোবাইল ক্ষতি করে, মোবাইল হলো ক্ষতিকারক জিনিস। মোবাইল কি জিনিস? ক্ষতিকারক জিনিস। এর উপকারও আছে আবার ক্ষতিও আছে, উপকারও আছে আবার ক্ষতিও আছে। মানে দশটা কেন দেশের যুব সমাজ খাই লোকে মোবাইল ফোনে, মেয়ের মাথা খারাপ করলো কে মোবাইল ফোনে, দেশের যুব সমাজ খাই লোকে মোবাইল ফোনে, মাই চয়েস আর মাই জেমেসের উড়া হরি ভাই, এক মিনিটে কল করিলে পাঁচ মিনিটে মান, মধ্যরাতে কল করিলে তেমন খরচ নাই, তাই তো না ঘুমাইয়া বুদ্ধি নাই কল করে, সোনার যুবকে দেশের যুব সমাজ খাই লোকে মোবাইল ফোনে, মেয়ের মাথা খারাপ করলোকে মোবাইল ফোনে, সিটি সেলে দিছে ভাই জিরো প্রথিরি, পাঁচ মিনিটে কল করিলে সারা দিনই ফিরি, ফিরি ফিরি কই যায় বা দেশটা গোলায় রে মোবাইল ফোনে, মোবাইলের বেদির কথা সবাই তো জানা, মোবাইলের রোগে রে ভাই দেশটা হলো কানা, মোবাইল ফোনে মোবাইল সর্বনাশ। মাহফিলে মোবাইল বাজা মানে হলো নিজের ধ্বংস নিজে ডেকে আনা। মসজিদে ঢুকবেন মোবাইল বন্ধ করেন, মোবাইল হত্যা করেন, জাম বাইর করবেন, গোলাপ টিপে টিপে বাইর উঠিয়ে দেবেন, যে মোবাইল একটা সারা দুনিয়া থেকে পৃথিবীর বিভিন্ন দেশের মোবাইল আর মোবাইল
বলতেছিলাম ব্রিটেনিয়ায় এই নামে ব্রুয়ের মসজিদের মধ্যে গিয়ে আমাদের ঘুম ঘুমাবেন, মসজিদে ঢুকলে আরাম লাগে আনন্দ লাগে, ওয়াজের ময়দানে গেলে ঘুম ধরে টেনশন দূর হইয়া যায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন নাজালাত, আল্লাহর নবী বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যারা ওয়াজ নসিহতে আসে কোরআন হাদিস যারা শোনে তাদের টেনশন দূর হইয়া যায়। পরকালে যারা বিশ্বাসী, যারা তাকদীরে বিশ্বাসী, তাদের টেনশন করে কোনো জিনিস কাজ করে না, টেনশন কোনোদিন তাদের কাজ করে না। সুবহানাল্লাহ, টেনশন তাদের কোনো কাজ করে না। কেন? সে আল্লাহকে বিশ্বাস করে। আসমান জমিন সৃষ্টির 50,000 আসমান জমিন সৃষ্টির 50,000 আল্লাহ তার যেটুকু আপনার বাজারে রেখেছেন ওইটুকুই খেতে পারবেন, ওর একদম বেশি খাওয়ার ক্ষমতা আপনার নাই। আল্লাহর নবী বলেন উম্মত রে তাড়াতাড়ি গেলে বেশি খাওয়া যায় না, আর দেরি করে গেলে রুজি নষ্ট হয় না। তোমার নসিবে আসমান জমিন সৃষ্টির 50,000 যেটুকু লেখা আছে ওইটুকুই খাইতে পারবে, আমিও খেলাতে পারবো না তুমিও খাইতে পারবো না। একজনের বাড়িতে খেতে দিতে পারো না, বাদ দাও কেন, ও কি খাওয়ানোর মালিক? খানা বাবদ কোথায় দেওয়া হয়? আসমান হয়ে আল্লাহ বাজারে কোন মেসেজ না থাকে, কোশ্চেন কালে সম্ভব নাই। আরো এরা শিল্পী জাগরণী নাম তার শফিকুল ইসলাম, আলহেরা শিল্পী জাগরণী নাম তার আলহেরা শিল্পী জাগরণী নাম তার শফিকুল ইসলাম ভাই বগুড়াতে ওয়াজ করলেন নসিপুরের মাঠে, বগুড়াতে ওয়াজ করলেন চাকলা মেন্দিপুর মাদ্রাসা মাঠে, প্রায় 500,000 কালেকশন করলেন, অসুস্থ হলেন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, রাশেদুল ছিল সামনে, রাশেদুলকে বলল রাশেদুল মোবাইলটা আমার তোমার কাছে রেখে দাও, মানি ব্যাগটা তোমার কাছে রেখে দাও, আমি হাসপাতাল থেকে ঘুরে এসে তোমার কাছ থেকে মোবাইল আর মানি ব্যাগ নিয়ে নেব। তখনও জানে না মোবাইলের কাম জীবনের তলে শেষ হইয়া গিয়েছে। শফিকুল জাগরণী আল্লাহর জমিনে তোমার জন্য একটা খাবারের দানা বাজেট নাই, আসমান জমিনে পৃথিবী খাদ্যের মধ্যে এক ফোঁটাও তোমার বাজেটে নাই, এক দানাও খাওয়া তোমার বাজেটে নাই। ওয়াজ করবে বগুড়ায় চাকলা মেন্দিপুর মাঠে, আর তোমার নাস্তা রেডি আছে আল্লাহ আলা ইল্লিনে, ওখানে গিয়ে নাস্তা খাও, এখানে নাস্তা খাও, সবাই তোমাকে দেওয়া হলো না। কে কাকে গালি দেয়, কে কাকে বলে বেঈমান বলতে পারে না এ তোর কারণে গাড়িটা ফেল হলো, বলে না এরকম যে তোর কারণে গাড়িটা ফেল হলো, যা তাকদীরের প্রতি বিশ্বাস আছে এই কথা বলতে পারে না, আর এই কথা বললে তার ইমান থাকে না। বলতেছিলাম ভাই মানুষের ইমান মানুষকে সুসংগত করে, মানুষের ধর্ম মানুষকে সুসংগত করে। মানুষ যখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর উপরে শপথ করে,
নিজের জীবন আল্লাহ রাব্বুল আমিন তার জন্য বন্দোবস্ত করলেন। জীবনে কি দেখেছি আর আল্লাহ কি দেখিয়েছেন আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই ধরনের ঘটনা কি জীবনে ঘটে সাড়ে চার কিলোমিটার রেল লাইনে পাক তুলে ফেলেছে অবরোধকারীরা। রেল লাইনের পাক গুলি পানির মধ্যে ফেলে দিয়েছে। এরারে জোড়া লাগাতে 4 ঘন্টা সময় লাগবে। রেলের কর্মকর্তা বললেন 4 ঘন্টার কমে এই ট্রেন জয়পুর হাট থেকে যাবে না। মনে মনে ভাবলাম 4 ঘন্টা সময় যদি লাগে তাহলে 2.5 ঘন্টা ঘুমাবো, 8 ঘন্টা প্রস্তুতি নেব, 3 ঘন্টা পরে আসবো, ট্রেন পেয়ে যাব। 2.5 ঘন্টা পরে ঘুম থেকে উঠলাম, এবার ট্রেন ভুঁ করে আওয়াজ করে ছেড়ে চলে গেল। 2.5 ঘন্টার মধ্যে রাস্তা ঠিক হয়ে ট্রেন চলে গেল। খাটুই এখন ট্রেন 4 ঘন্টা 2.5 ঘন্টায় চলে গেল। সুবহানাল্লাহ। বললাম রেল স্টেশনে যাই, আমাকে একজন ভাই ছিলেন বকা দিচ্ছেন আর বলছেন রেল স্টেশনে যায় তুমি কি এখন কচু খাইবা না মূলা খাইবা। বললাম মূলা খাবো না কচু খাবো জানি না, আল্লাহ আসমান কি ফয়সালা আছে দুনিয়ার মানুষ জানে না। জয়পুরহাট রেল স্টেশনে আসার আগেই দেখতে পাচ্ছি ধুমধারাক্কা ভেঙে চুরে তসনস করে বিশাল এক ট্রেন চলে আসতেছে। হায় হায় ট্রেন করতে গেল কি এলো কোত্থেকে এলো, ওই ট্রেনের নাম কি? স্টেশন মাস্টার বলে আমার কাছে কোন ট্রেনের ইনফরমেশন নাই। স্টেশনের লোকজন বলে ট্রেনের ইনফরমেশন নাই। আমি আল্লাহ আয়াত পড়েছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে স্টেশনে যে দাঁড়াও হয়তো কোনো বন্দোবস্ত হবে। পাগলামি জায়গা পাও না, একই রাস্তা যে একটা টেম্পু ভেবি ট্যাক্সি ভুরভুরি একটা মোটর সাইকেল আসবে তো ট্রেনের রাস্তা, ট্রেন করতে আগে ট্রেন না থাকলে হঠাৎ করে ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়ে গেল। স্টেশন মাস্টার বলে নাই ট্রেন এখানে চলে আসবে। ট্রেনের দিকে তাকায় দেখি ট্রেন নাম লেখা আছে আপনার লালমনি এক্সপ্রেস কালমিয়া থেকে চলে যায় গাইবান্ধা, গাইবান্ধা থেকে চলে যায় বগুড়া, বগুড়া থেকে যায় সান্তাহার, লালমনি এক্সপ্রেস জয়পুরহাট মরতে আসছে কেন? লালমনি এক্সপ্রেস জয়পুরহাট কেন? রেলের কথা কখন ঢাকা গেলে ট্রেনে ওঠেন তাড়াতাড়ি। লাগতে ট্রেনে উঠলাম, জিজ্ঞেস করলাম অ্যাটেন্ডেন্স কে ভাই লালমনিরহাট জয়পুরহাট কেন আসলো? বলে রেলের মহাপরিচালক পাকশিদের বগুড়া রেল লাইন নষ্ট করে দিয়েছে অবরোধকারীরা, আজকের দিনে ট্রেন রংপুর দিয়ে ঘুরায় দাও। আল্লাহ আমার তাসাউলে ইল্লা আইয়াশাল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর ইচ্ছা চূড়ান্ত ফয়সালা বাস্তবায়ন হয়। বান্দা তোমার ইচ্ছায় দুনিয়া চলে না, জীবনে ঘটে না। রিয়া পুরো ফ্যামিলি নিয়ে গাড়ি মুস্তা নিয়ে বিলম্ব হয়ে গেছে এয়ারপোর্ট পৌঁছতে। লাগেজ ব্যাগ চেকিং করার পরে সব জিনিস এলোমেলো হয়ে গেছে। রিয়া এয়ারপোর্টের ম্যানেজার আমাদের বোর্ডিং পাস গুলি কেড়ে নিলেন আর বললেন রেহলাল কা দেমা, আগামী ফ্লাইটে তুমি যেও, এখন ফ্লাইটের টাইম হয়ে গেছে, তুমি যেহেতু উঠতে পারলে না বিলম্ব করেছ, প্লেন উড়ানোর অর্ডার দিয়ে দিল আর আমাদের বোর্ডিং পাসটা কেড়ে নিল। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ শুধু পড়েছি, আমার মুখের দিকে এয়ারপোর্ট ম্যানেজারকে লেস্তুরাজি তুমি ইন্না লিল্লাহ বললে
শেষ ফ্যামিলি নিয়ে আমার বাসাকে আমি ক্লোজ করে বাল বাচ্চা নিয়ে এসেছি আমার ভিসার মেয়াদ শেষ পাসপোর্টের মেয়াদ শেষ আগামী ফ্লাইট তো দূরের কথা আগামী কাল গেলেই ঢাকা এয়ারপোর্টে আমাকে ঢুকতে দিবে না সঙ্গে সঙ্গে বলল ওয়াকির তায়রা বিমানকে ঢিলে করায় দাও বিমান ঢিলে করায় দিল বিমান এয়ারপোর্টের ম্যানেজার এয়ারপোর্টের লোকদেরকে বলল তাড়াতাড়ি করে বাচ্চাগুলিকে কোলে করে নিয়ে সিটে বসায় দিয়ে দাও বিমান ঢিলে হয়ে গেল এক বাঙালির জন্য সৌদি এয়ারলাইন্সের বই ওয়া তাসাউনি ইল্লা ইয়াশাল্লাহ রব্বুল আলামিন যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহকে আল্লাহর হুকুমকে চূড়ান্ত মনে করে তাদের জীবনে কোনো টেনশন আসে না কি খাবো কি খাবো আসমান জমিন সৃষ্টির 50,000 আল্লাহ লিখে রেখেছে আপনার নসিবে যদি খাবার না থাকে সারা পৃথিবীকে খিলাতে পারে না আল্লাহ নবী বলেন জাফাতিল আকলাম মাতুয়াতিস সুহব আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী উম্মতে তাহার পৃথিবীর মানব দানব জিন ইনসান শুরু থেকে শেষ পর্যন্ত যত সৃষ্টি জীব এসেছে এবং আসবে সবাই যদি এক প্ল্যাটফর্মে জমা হইয়া যায় আর তোমার কোনো উপকার করার চেষ্টা করে আল্লাহ যদি তোমার নসিবে উপকার না রেখে রাখেন তাহলে পৃথিবীর মানুষ নাকাম হয়ে যাবে ব্যর্থ হবে তোমার কোন উপকার করতে পারবে না তাহলে যারা কুরআন সুন্নাহ তালিম করে যারা আল্লাহকে বিশ্বাস করে তারা টেনশন মুক্ত থাকে খালাম না পালাম না হলো না তাড়াতাড়ি গেলাম সব মানুষ খায় ফেললো আমি যেতে পারলাম না এই টেনশন তাদেরই ঝোটে যারা তাকদীরকে বিশ্বাস করে না ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে থাকা ফেরেশতাদের কাছে তাদের বর্ণনা তুলে ধরতে থাকেন বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাত ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব সাহেব নাম শুনেছেন তো নাকি নাম শুনেছে এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ বাংলাদেশ আহলাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাত ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব সাহেব তাকে রাতের বেলা পুলিশেরা এসে তদানীন্তনকালের চার দলীয় জোট সরকারের আমলে হাতের মধ্যে হাত করা দিয়ে চোখের মধ্যে কালো কাপড় দিয়ে কঠিনভাবে বেঁধে উল্টো করে গাড়ির মধ্যে বসিয়ে কত শত কিলোমিটার পথ চালায় নিয়ে চলে গেল যাওয়ার পরে চোখ বাঁধা হাত বাঁধা এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে জিজ্ঞেস করে যে আপনাদের নামাজের সাথে আমাদের নামাজের মিল নাই কেন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বলেন যে আমরা পড়ি রসুলের তরিকায় আর আপনারা পড়েন মাঝহাবি ওই জন্য আপনাদের সাথে আমাদের মিল নেই জোরে আমিন বলেন দলিল কোথায় বুখারি রাদিয়াল্লাহু আনহু হাদিস বুখারী নামক অনেক অর্ধ নম্বর হাদিস পায়ের সাথে পাওয়ার দলিল কোথায় রফুলিয়া ডাইনের দলিল কোথায় সুরা ফাতিহার দলিল কোথায় চোখ বাঁধা ডক্টর গালিব সব জবাবগুলি দিচ্ছিলেন ওইভাবে টস টস করে
প্রায় 23টা মাসলা চোখভাদা অবস্থায় দলিল পৃষ্ঠা নম্বর উল্লেখ করলেন এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেব। ক্ষণকাল পরে চোখ দুইটা খুলে দেওয়া হল। খোলার পরে দেখছেন সুবহানাল্লাহ সামনে বসা আছে আইজি ডিআইজি এনএসআই ডিজিএফআই বিভিন্ন বাহিনীর লোকজন আর সংস্থার দায়িত্বশীলেরা বসা আছেন আরো বসা আছেন হানাফি মাযহাবের 12 জন মুক্তি বসা আছেন দায়িত্বশীলরা বলছেন ডক্টর গালিব স্যার বলছেন তাদের সালাত রাসুলের তরিকায় তাদের আমলের সব বিবরণ বুখারিতে মিলালাম মিলে গেল। 12 জন মুফতিকে বললেন আপনার এবার বুখারির হাদিস থেকে আপনাদের হানাফি মাযহাবের নামাজটা মিলায় দেখান। 12 জন মুফতি বুখারি থেকে হানাফি মাযহাবের নামাজ দেখানো তো দূরের কথা, তারা বুখারির হাদিসের ওই খণ্ডটা টাচ করার সাহস তাদের জুটল না। পিপড়ে গলা করে বলে মেরে ফেলতো আপনাকে আমাকে পিপড়া গলা করে বলে মেরে ফেলতো বলে আপনার আমার দলিল না থাকতো। আল্লাহ হাদিসের দলিলের উপরে এই হাদিস আকীদা গুলো গড়া চলতে পারে, অন্য কোন শক্তি দেওয়া কানের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। মুক্তি হাদিসের কিতাব পাস করলেন, সঙ্গে সঙ্গেই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের দায়িত্বশীলেরা বললেন বোঝা গেছে মুক্তি মহাশয়ের নামাজের বিবরণ বুখারিতে নাই, ওনাদেরকে গাড়িতে তুলে নিয়ে যাও, যেখান থেকে এনেছো সসম্মানে সেখানে রেখে আসো। 12 মুফতিকে পাঠিয়ে দিল থুয়ার জন্য। আর ডক্টর গালিব স্যারকে বললেন স্যার প্লিজ আপনি উযু করুন, আপনার পিছনে আমরা জোহরের সালাত পড়বো আজকে। যাকে দোর বেঁধে নিয়ে আসলো চোখ বেঁধে তাকে বানাইলো ইমাম, ইমাম বানিয়ে আজ তার পিছনেই জোহরের সালাত আদায় হবে। নিজের ঘরে রেখে ওহির কালাম শুনলাম শুধুই মোল্লার বর্ণনা, নিজের ঘরে রেখে অহির কালাম শুনলাম শুধুই মোল্লার বর্ণনা। অহির কালাম আমার ঘরে আছে, আপনি জমিদারের নাতি, ঘরের ছেলে ঘরে ফেরো, ঘরে ফেরার পালা এবার ঘরে ফেরার পালা, ঘরের ছেলে ঘরে ফেরো, ঘরে ফেরার পালা এবার ঘরে ফেরার পালা। বাসা তোমার কমিটি, বাসা তোমার কমিটি, করছো করে সামসাগিরি, কোরআন সুন্নাহ জমিদারি করে অবহেলা, ঘরে ফেরার পালা এবার ঘরে ফেরার পালা। ওরে আলাদিত যুবরাজ, আলাদিত ঘর সন্তান তুমি, তোমার শরীরের মধ্যে তাওহীদের ব্লাড, তুমি তোমার শরীরের মধ্যে ইমাম ইবনে তাইমিয়ার প্রেরণা, তোমার শরীরের মধ্যে ইমাম ইবনে কাইয়িমের জাওজিয়ার প্রেরণা, তোমার শরীরের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বলের প্রেরণা, তুমি কেন রাস্তা খুঁজে পেলে না? ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিয়া 10 লক্ষ হাদিসের হাফেজ, কাবা ঘর তওয়াফ করতেছিলেন। কাবা ঘর তওয়াফ করার সময় একজন লোক আহলে হাদিসদেরকে গালি দিল, আহলাদিসদেরকে গালি দেওয়া লোক নাই এখন দুনিয়া আছে? এখন অভিমান তোমাদের, এখন অভিমান লামাজহাবি বলে মদের করছো অপমান, এখন অভিমান তোমাদের।
অভিমান আল্লাহ রাসূল রেখে গেলেন হাদিস ও কোরআন এই দুইটা আঁকড়ে ধরলে হবে না হেরাম নবী কয়টা হয়ে গেল দুইটা এখন হয়ে গেল কয়টা চারটা হয়ে গেছে আল্লাহ রাসূল রেখে গেলেন হাদিস ও কোরআন এই দুইটা আঁকড়ে ধরলে হবে না হেরাম এখন অভিমান তোমাদের এখন অভিমান পায়ে পায়ে মিলাতে হবে হাদিসের ফরমান পায়ে পায়ে মিলাতে হবে হাদিসের ফরমান মাসখানেতে ফাঁকা রাখলে দাওয়ায় যে শয়তান এখন অভিমান তোমাদের এখন অভিমান লাঠারি বলে মদের করছো অপমান জঙ্গিবাদী বলে মদের করছো অপমান কাদিয়ানি বলে মদের করছো অপমান শিয়া জাতি বলে মদের করছো অপমান তিনবার সরকার ইমাম আহমদ বিন হাম্বল জেল মওকুফ হয় না জেল মওকুফ হয় নাই আরে জেল যে কত মঙ্গলজনক তা ডক্টর গালিব স্যারকে জিজ্ঞেস করেন জেলখানায় তিন বছর ছয় মাস ছয় দিন ছিল সরকারের বেতন তুলছে আর কেতাব লেখছে আল্লাহর দিনের পঞ্চাশ খানা বই জেলখানার ভিতর থেকে লেখার সুযোগ হয়েছে তিরিশ পাড়া এই বৃদ্ধ বয়সে সুযোগ আল্লাহ দিয়েছে তিরিশ পাড়া কোরআনের তাফসির আর পঁচিশ জন নবীর জীবনী লিখে কমপ্লিট করলেন আল্লাহ মুসা আলাইহিস সালামের মায়ের মতো গো মুসার মা নিজের বেটাদের দুধ পান করা ফেরাউনের বাড়িতে হ্যাঁ ফেরাউনের বাড়িতে নিজের বেটাদের দুধ পান করা ডিউটি হলো নিজের বেটাদের দুধ পান করানো আর বেতন দেয় কারা কে বেতন দেয় নিজের বাড়িতে পান করালে ফেরাউনের বেতন দেওয়া না ফেরাউন মুসা নবীকে এদেশের মাটিতে টিকতে দিবে না তাই মুসা নবীর মাকে এবার বেতন দেয় বেটাও পালে মাও পালে সুবহান মা রাবিদ ফেরাউনে রাজ প্রাসাদে বসবাস করে থাকার জায়গা মুসা নবীর মা হলো রয়্যাল প্যালেস থাকার জায়গা কি রয়্যাল প্যালেস রাজপ্রাসাদ বেতন হলো কিং স্কেল আর খাদ্য হলো কিং সাইজের খাবার রাজকীয় খাবার রাজকীয় থাকার জায়গা রাজকীয় বেতন ডিউটি হলো নিজের বেটাকে দুধ পান করানো ও দুনিয়ার মানুষে আল্লাহর হিসাব তোমরা বুঝতে পারো না সরকার বেতন দিছে আর ডক্টর গালিব স্যারের ছেলে বেতন তুলে তুলে সংসার চালাইছে আর উনি জেলখানা ডিউটি করা লাগে নাই চাকরি করা লাগে নাই উনি মাশাআল্লাহ কাজ করেছে আল্লাহু আকবার বন্ধুরা ইমাম আহমদ বিন হাম্বল দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল তিনি মক্কার ঘর তোয়াফ করছিলেন একজন লোক আহলাদীদেরকে গালি দিচ্ছিল ইমাম আহমদ বিন হাম্বল বললেন জিন্দিক 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 বেঈমান 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 আহলাদীদেরকে যে লোক গালি দিল এই লোককে ইমাম আহমদ বিন হাম্বল বেঈমান বললেন কয়বার বললেন তিনবার তিনবার বেঈমান বললেন আল্লাহ আকবার তিনবার বেঈমান বলার পরে লোকেরা জিজ্ঞেস করলো হে আব্দুল্লাহ বাপ আপনি লোকটাকে বেঈমান বললেন কেন ইমাম আহমদ বিন হাম্বল বলেন শেষ জীবনে ইমাম আহমদ বিন হাম্বল বলেন অন্ধকার আশা নিকুশ কালো রাত্রিতে গভীর সাগরে যখন জাহাজ চলে গভীর সাগরে যখন রাতের বেলায় জাহাজ চলে অন্ধকার রাত্রিতে উত্তর আকাশে দূরবর্তী তারা
উত্তর আকাশ এদিকে উত্তর নাকি উত্তর কোন দিকে উত্তর আকাশের ধ্রুব তারা দেখে উত্তর আকাশের তার ধ্রুব তারা দেখে ওই ধ্রুব তারা দেখে গভীর সাগরে নাবিকেরা জাহাজ হারিয়ে গেলে সাগরের গভীর জলের মধ্যে দিক খুঁজে পায় কিয়ামতের আগে দিশেহারা জাতি যখন দিক খুঁজে পাবে না আয়াবিদদের কাছে তার দিক খুঁজে পাবে একজন কুলি মজুর সেও রাসূলের তরিকায় দুই রাকাত সালাত আদায় করতে পারে কিন্তু মাযহাবি জগতে বড় বড় মুফতি 43 বছর বুখারি পড়ার পরেও দুই রাকাত না রাসূলের তরিকায় পড়া নসিব জমে না নামাজ শিখলে এত শিখে আছো রাস্তার ঘর ঘরে গেলে সেবে খাতের কামলা কতবার যায় মক্কায় আর কতবারে আসে কিন্তু যাওয়া হয় কারণ কার চোখ বন্ধ করে যায় আর চোখ বন্ধ করে হুজুর করে দেয় খবরদার সৌদি আরবের ইসলাম ইসলাম মানো না সৌদি আরবের ইসলাম মানো না হাম্বলি মাঝাবের লোক আবার ব্যাক কর সৌদি আরবে মক্কার ঘরে মুনাজাত করবে কি করে রে ওদের তো টাকা পয়সার অভাব নাই আল্লাহ কার চাবে কি আমরা গরিব মানুষ আমাদের মুনাজাত করা লাগবে মুনাজাত করবার লাগবে বাহে আমাদের মুনাজাত করবার লাগবে বাহে মরা গুণ মই গরিব মানুষ বাহে মুনাজাত লাগবে তুই ধনী মানুষ তোর মুনাজাত না লাগে মক্কা হলো ওরা ধনী মানুষ ওই জন্য মুনাজাত করে না আমরা গরিব মানুষ আমাদের মুনাজাত লাগবে সুবহানাল্লাহ কি কথা এগুলো বুঝে কর আর না বুঝে কর বিরাট বড় আল্লাহ কালাম করতেছিলেন বাংলাদেশি বড় আলেম বাংলাদেশের লোক হুমরি খেয়ে পড়েছে আলেমকে সালাম দেওয়ার জন্য আলেমকে সালাম দেওয়ার জন্য হুমরি খেয়ে পড়ছে আমরা মাঝে মাঝে এমন বিপদে পড়ি সুবহানাল্লাহ ওদিকে জামাত ছুটে যাচ্ছে দৌড় পড়ে যাচ্ছি গাড়ি ভাড়ার জন্য বা কোনো ইমার্জেন্সি কাজে যাচ্ছি রাস্তার মধ্যে জাপড়ায় ধরে আপনি শায়খ আমানুল্লাহ না আমি তো শায়খ আমানুল্লাহ আমার তো বিমান ছুটে যাচ্ছে আমি এয়ারপোর্টে যাচ্ছি হয়ে শায়খ অনেকদিন পরে আপনাদের পিস টিভিতে দেখছি আজকে রাস্তায় পাইছি সারা বাগান বিমান বড় ছুটে যাচ্ছে এখন টাইম বিমান উড়ে গেল টাইম শেষ হয়ে গেল তারপরে সাড়ে না মারে আমার মোবাইল নাম্বার দিয়ে যা বাংলাদেশে মানুষের আবেগ বেশি হাজার হাজার মানুষ কারাঘর প্রাপ্ত করা বাদ দিয়ে বাংলাদেশের আলেমকে দেখার জন্য মুসাফা করার জন্য ভিড় করছে সৌদি আরবের পুলিশ বলে এস হাজার একই হে কি হলো তোরা তাওয়াব বাদ দিয়ে মৌলবী সাহেবের সঙ্গে মুসাফা শুরু করলি ঘর নাকি সাইফুন কামিরুন লাগাই না ফি বাংলাদেশ বলে আমাদের বাংলাদেশে ইনি হলেন বিরাট বড় আলেম সৌদি আরবের পুলিশ বাংলাদেশের বিরাট বড় আলেমকে দেখতেছে সাত চক্কর দিছে সাত চক্কর দেওয়ার পরে এবার আলেম সাহেব বুড়ি আঙ্গুল দিয়ে দুই কানের লতির মধ্যে বাড়ি মারছে সাত চক্কর দিয়ে দুই রাকাত কি করতে হয় নফল সালাত করতে দুই রাকাত নফল সালাত বুড়ি আঙ্গুল দিয়ে কানের মধ্যে বাড়ি দিয়ে তারপর আস্তে আস্তে হাত বুকের উপর বাঁধতে বাঁধতে ফসকাইতে 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 নিয়ে একদম ডাকার মতো থামাইছে তখন সৌদি পুলিশ বলে হাদা শাইখুন কাবীরুন লাদাইকুম ফি বাংলাদেশ
এটাই তো তোর বাংলাদেশ দুই রেখার সালাত এটা তোর বাংলাদেশের বড় দুই রেখার নামাজ পড়তে যায় না হাজমা দিয়ে কোথায় কিন্তু আলেম সাহেবের হাত হলো এখানে নিচে আর একজন হুজুর বলছে আল্লাহর নবী নামাজে দাঁড়ানোর সময় বুকের উপর রাখতেন তারপরে কেরাত পড়তে পড়তে ধ্যানমগ্ন হতে হতে বেখিয়ালে হাত আসতে নিচে নেমে যেত কি দলিল সুন্দর দেখেন তারপরে আস্তে আস্তে ছেড়ে ছুটে যেত যে বুকে দেখেছে সে বুকের হাদিস বলেছে আর যে এখানে দেখেছে সে এখানকার হাদিস যে ছুটা দেখেছে সে ছুটি আমল করে ভালো কথা তোমার হাতে যদি ঠিকই হয় ওকে দুই রাখা না শিখিয়ে দিতে আমাদের সাথে ক্যামেরা সেট করলেন ভদ্রলোক এই যে ক্যামেরা সেট করলেন ভদ্রলোক ঢাকা সস কোডের অ্যাডভোকেট মাহমুদুল হাসান ভাই তিনি ছিলেন মাধবপন্থী আল্লাহর মেহরবানিতে সালাতুর রাসুল দেখে পৃষ্টিবীর আলোচনা শুনে মাসিকার তাহারিখ পড়ে আল্লাহর মেহরবানিতে কোরআন সুন্নাহর রাস্তায় চলে এসেছেন আলহামদুলিল্লাহ যশোরের এয়ারপোর্টে নামলাম যশোরের এয়ারপোর্টে বিমান থেকে নামার পরে যশোরের এয়ারপোর্ট ম্যানেজার সাহেব তিনি অকিটকি হাতে করে নিয়ে এয়ারপোর্টের লাউঞ্জের মধ্যে ঢুকেছেন এয়ারপোর্টের অফিসার কর্মকর্তা যারা এমপ্লয়ি আছে তারা বলছে ম্যানেজার স্যার অকিটকি নিয়ে এই এয়ারপোর্ট রানওয়েতে ঢুকে পড়লেন নিশ্চয় আজকে কোনো মন্ত্রী মিনিস্টার আসছে তাকে আগানোর জন্য নিশ্চয় আজকে কোনো মন্ত্রী মিনিস্টার আসছেন মন্ত্রী মিনিস্টারকে আগানোর জন্য এয়ারপোর্ট ম্যানেজার মহোদয় রানওয়েতে ঢুকছেন রানওয়েতে অপেক্ষা করছেন এয়ারপোর্ট ম্যানেজার কোনো মন্ত্রী নামল না নামল একজন মোল্লা মুন্সি নাম তার আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি আমানুল্লাহ বিন ইসমাইল হাত ধরে যশোরের এয়ারপোর্ট ম্যানেজার ভিআইপি লাউঞ্জের মধ্যে নিয়ে নাস্তা পানির ব্যবস্থা করার পরে আবার বলছেন আমার এয়ারপোর্টের মসজিদের মধ্যে এক ঘন্টা কোরআন সুন্নাহ ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে তাওহীদের কথা তাম পৃথিবীর জায়গায় জায়গায় পৌঁছে গেছে বুলগেরিয়ার একজন প্রফেসর ঢাকা আসলেন দেখা করার জন্য বুলগেরিয়ায় থাকেন তিনি বুলগেরিয়ার এক ইউনিভার্সিটির প্রফেসর তার সঙ্গে কথা হলো ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের কিছু বই তার হাতে তুলে দিলাম বলে লন্ডন থেকে এই বইগুলি আমি এনেছি আমার বাড়িতে আগে বইগুলি পৌঁছে গেছে একজন যুবক ফোন দিয়ে বলছেন সাইপ্রাসে আমি আছি আপনাদের আলোচনা শুনি অবস্থার পরিবর্তন হয়েছে বুলগেরিয়াতে ইসলাম পৌঁছে গেছে তাওহীদ পৌঁছে গেছে আয়ারল্যান্ড থেকে ফরিদপুরের ভাঙ্গার এক ভাই এসেছেন কয়েকদিন আগে বাড়িতে থাকেন তিনি আয়ারল্যান্ড আয়ারল্যান্ড থেকে এসে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব আর আমানুল্লাহ বিন ইসমাইল দুইজনকে দাওয়াত দিয়ে গত মার্চ মাসের ১৭ তারিখে গত মার্চ মাসের ১৯ তারিখে সরি গত মার্চ মাসের ১৭ তারিখে ফরিদপুরে ভাঙ্গাতে মাহফিলের আয়োজন করেছেন যিনি আয়োজন করেছেন আবার আয়ারল্যান্ডের ওই ভাই তার চাচা হলেন বিরাট বড় মুফতি মুফতি হুজুর বলছেন
তুই যদি চেয়ারম্যানের ছেলে না হতি তোরে আমি জবাই করে ফেলতাম। হ্যাঁ, আমি তোর সভাপতি হয়ে তুই কেন আমাকে ডেকে এনেছিস? মুক্তি চাচাকে জবাব দিচ্ছে, বলছে আমার দাদা যতগুলি টাকা তোমার পিছনে ব্যয় করে তোমাকে মাদ্রাসায় পড়াইছে, এই টাকাগুলি যদি বরিশালের সন্ধানের মধ্যে ঢেলে দিত তবুও ভালো ছিল, তোমাকে মুক্তি বানায় আমার দাদা হওয়া নাম করছে। আমার বাপ যেন শিক্ষিত লোক, আমার বাপকে সে কোরআন হাদিস দেখালাম, বাপ মেনে নিল, কিন্তু তুমি মুক্তি হয়ে মানো না। আমাকে বললেন মাদানী ভাই ঘটনা নাকি, বললাম জাগ্রত ব্যক্তিকে জাগানো যায় না, ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায় না, বুঝানো বুঝানো যায়। যারা কোরআন হাদিস বুঝে মানে না তাদেরকে বুঝানো ভালো হবে না। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি, রং বিরঙের হুজুর আছে দেশে, রং বিরঙের হুজুর আছে রে। কোন হুজুরের দাড়ি ছাটা, দাড়ি ছাটা হুজুর আছে না? আরে লোহার কামারের কাজ করে এত লম্বা লম্বা দাড়ি, লোহার কামার লম্বা লম্বা দাড়ি, চুল কাটে নাপিত লম্বা লম্বা দাড়ি, ভ্যান চালা ভ্যানের ড্রাইভার লম্বা লম্বা দাড়ি দেখেন না? কিন্তু হুজুর মানুষ দাড়ি ছাঁটে এরকম হুজুর দুনিয়ায় কি কম? কোরআন আর যায় না শোনা মুসলমানের বাড়িতে, আলেম ফাইল টাইটেল পাক বেড়ের লাগায় দাড়িতে। কোরআন আর যায় না শোনা মুসলমানের বাড়িতে, আলেম ফাইল টাইটেল পাক বেড়ের লাগায় দাড়িতে। আলিয়ে মাদ্রাসা মানে তার কোনো কথাই নেই। কোন হুজুরের দাড়ি ছাড়া কালো রঙটা শেষ করেছে পারে বাবা হাকিম দাদা খাইয়া রে, রং বিরঙের হুজুর আছে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি রে, রং বিরঙের হুজুর আছে রে। রংপুরে আসলে নাকি বিড়ির ওয়াজ করা নিষেধ? রংপুরে আসলে বিড়ির ওয়াজ করা নিষেধ। 2003 সালে এসেছিলাম একবার রংপুর হারাগাছ, বিড়িওয়ালার নাম বললে আপনারা চিনবেন, বিড়িওয়ালার নাম বললে আপনারা চিনবেন। সেই বিড়ির মহারা নিষ্ঠেদের মধ্যে বসা আমাকে বলে দিয়েছে, বলছে হুজুর রংপুর এসেছেন ভালো কথা, বিড়ির বিরুদ্ধে কোনো কথা বলবেন না, বিড়ির মহারা নিষ্ঠেদে বসা। বলে উয়াজ আজকে তোর বিড়ির বিরুদ্ধে হবে, তুই সবুর ক। বললাম পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ কোম্পানি, পৃথিবীর সবচেয়ে টোবাকো কোম্পানি, চার বলে না আমার চার ক্ষতিকারক, ডাল বলে না ডাল ক্ষতিকারক, লবণ বলে না লবণ ক্ষতিকারক, ওষুধ বলে না ওষুধ ক্ষতিকারক, কাপড় বলে না আমার কাপড় ক্ষতিকারক। একমাত্র কোম্পানি যে কোম্পানির নাম হলো টোবাকো কোম্পানি, নিজের প্রোডাক্টের দুর্নাম নিজেই কাপড়ের গায়ে ছাপায় বিতরণ করে। ধূমপান মরণ ডেকে আনি, নিজের মালের দুর্নাম নিজে করে দেয় কোম্পানি, সেই কোম্পানির নাম কি? টোবাকো কোম্পানি। এটা কি সভ্য কোম্পানি না অসভ্য কোম্পানি? বিড়ির মহাজন এরকম করে হা করে তাকায় রয়েছে আমানুল্লাহ মাদানির মুখের দিক। বক্তৃতা শেষ হয়েছে, তারপরে চোখের পলক ফিরছে, তারাকে ফিরে নেয়। সুবহানাল্লাহ। এই বিড়িওয়ালার ওখানে ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার একবার গিয়েছিলেন, আমার ওই 2003 আগের ঘটনা। বিড়িওয়ালা লোকটা বহুত আশা করছে ডক্টর গালিব স্যার একমুল ভাত খাওয়া, স্ত্রীকে বলছে ম্যাকবেগ আজকে রংপুর হারা গেছে ডক্টর গালিব স্যার আসবেন, তুমি ভালো করে রান্না করো, ওনাকে আমি খেতে দেবো আজকে রাতের খাবার, আমার এখানে খাবে। বিড়িওয়ালার স্ত্রী মারা গেছেন, আল্লাহ তার জান্নাত নসিব করুন। সেই বিড়ির ব্যাপারে স্ত্রী বলছে মিছামিছি তুমি আমাকে কষ্ট দিও না, ডক্টর গালিব তোমার বাড়িতে খাবে না।
মরিসকিটি আমি জোর করে নিয়ে আসবো, খাবে না বলে খাবে, জোর করে খাবো বলে না স্ত্রী, স্ত্রী বলে না ডক্টর সাহেব তোমার বাড়িতে খাবেন, মিশামিশি করতে দিও না। বিবি বলছে ঠিক আছে আমি রান্না করলাম, তুমি ডক্টর গাড়ির সাহেব আও। ডক্টর গাড়ির সাহেব ড্রাইভারকে বলে দিয়েছেন বক্তৃতা শেষ হবে, গাড়িটা রাস্তার দিকে মুখ করা থাকবে, স্টার থেকে নামবো, গাড়িতে বসবো, গাড়ি যেন চলা শুরু হয়ে যায়। বিবির মহান যেন আমাকে খেতে দেওয়ার জন্য সময় না পায়, যে কাজ সেই কর্ম, আর যেই কথা সেইভাবে কাজ। স্টেজ থেকে লাফ দিয়ে নেমে গিয়ে গাড়িতে বসলেন, গাড়ির দরজা বন্ধ হলো, গাড়ি টানা শুরু হয়ে গেল। বীর মহাজন সার সার করতে করতে গাড়ি পর্যন্ত গেলেন, কিন্তু ডক্টর গাড়িকে ধরা সম্ভব হলো না, খালি হাতে বাড়িতে ফিরে গেছে। ফিরে যাওয়ার পরে স্ত্রী বলছে তোমার ডক্টর গালিব স্যার কই, ডক্টর গালিব স্যারকে তো ধরা গেল না ম্যাডাম, ম্যাডাম ডক্টর গালিব স্যার তো খেলো না চলে গেলেন, খেলেন না চলে গেলেন, কিন্তু আমাকে একটা কথার জবাব দাও ম্যাডাম গো, কি করে তুমি আগেই বুঝেছিলে ডক্টর গালিব আমার বাড়িতে খাবে না। মহিলার কাজ দীর্ঘদিন ধরে আমি মাসিক তাহারে পড়ি, ডক্টর গালিবের লেখনী পড়ি, তার লেখনী পড়ে আমি বুঝতে পারি জীবনে এই লোক বিয়ার বাড়িতে খাওয়া লোক না। লেখনী যদি ঠিক হয় খাওয়া দাবে ঠিক হবে, আর খাওয়া ঠিক হয় তাহলে লেখনী দাবে ঠিক হবে, লেখার সাথে যদি আমাদের মিল থাকে তাহলে ওই লোক বিড়িওয়ালা বাড়িতে খেতে পারে না। আমি তার লেখনী পড়ে বই পড়ে আমি বুঝতে পেরেছি আকর্ষণ মহাভারের লোক সেই লোক বিড়িওয়ালা বাড়িতে খাওয়া সম্ভব নয়। বিড়িওয়ালা একবার হজত খেলো, দ্বিতীয়বার হজত খেলো, আনন্দার কাছে এসে বলল পৃথিবীর সবচেয়ে বেহারা কোম্পানি প্রবাহ কোম্পানি। বক্তৃতা সে যে হাত চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে গেল, মনে মনে ভাবলাম হয়তো ধমক দিবে, আমার বুকের উপরে হাত দিয়ে আমাকে বললেন জীবনের 13 বছর বক্তৃতা শুনলাম, বিড়ির বিরুদ্ধে কেউ বক্তৃতা করে সাহস পায় নাই। আজকে আমি মনে মনে ভেবেছিলাম বাংলাদেশে বোধ হয় হক কথা আলেন, হক কথা বলা আলেন বাংলাদেশে নাই, সবাই হয়তো আমার ভয়ে বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে না। আজকে যখন নাকের ডাকার উপরে আমাকে বেহারা কোম্পানি বলতে পেরেছেন, বুঝলাম এদেশের মাটিতে এখনো হকতা লোক আছে, এই জন্য পৃথিবী টিকে আছে, আপনার সাহসিকতার জন্য ধন্যবাদ বলে আমার বুকের মধ্যে থাপন হয়ে বললেন আপনার ওয়াজ ঠিক আছে, আমার ব্যবসা তাই নাকি, আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বিড়ির ব্যবসা তারা তৌফিক দেয়। আল্লাহ জর্দার বিরুদ্ধে লাভ করেছিলাম ওই কি বলতে সিলেটে গিয়ে বাবা মুক্তি আমাকে ঘেরাও করলেন, ঘেরাও করে বললেন কোরআন থেকে বের করো জর্দা হারাম কোথায়, কোরআনে কি জর্দা হারাম লেখা আছে, ওই অমুকের ফুয়া অমুকের ফুয়া তুই জর্দা হারাম কোরআন থেকে বাইর করে দেখাবি, তারপরে আজকে সিলেট থেকে যেতে দেবো না, তুই যেতে দেব না। আমার এক উস্তাদ ছিলেন তিনিও জর্দা খান, তিনি বললেন তুই ঠেলা সামলা, তোর এতদিন ধরে মানা করে বক্তৃতা ঠিক করে হুস্তাল করে করিস, কোথায় গিয়ে কোন বক্তৃতা বলে মানুষের বক্তৃতা, তোর মাঝে বক্তৃতা আমাকে করলি কে, তুই ওই আওয়াজ যা করবি সিলেটের করলি কে। আর বলল হুজুর ঠেলাবে দিতে জানে সে ঠেলা সামলানোর ক্ষমতা, রাতে আসুক দেখ তোমার 12 জন মুক্তি, 12 জন মুক্তি কোরআন তো জব্দাহারণ কোথায়। আমি বললাম আমি তো কোরআন হাদিস ভালো জানি না, জর্দা হারাম কোথায় কি ভাবে বলবো। আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা তো 12 জন মুফতি মহলার, আপনারা বলেন দেখি হিরোইন হালাল না হারাম, বলে হিরোইন তো হারাম, বললাম ইয়াবা ট্যাবলেট হারাম না হারাম, বলে ইয়াবা ট্যাবলেট হারাম, বললাম কোরআন থেকে কোথায় ইয়াবা হারাম আর কোথায় হিরোইন হারাম, হিরোইন হারাম না হারাম, ইয়াবা থাকলে কোরআনে কি ইয়াবা শব্দ আছে, হিরোইন আছে ধারা বলে কি করে, হিরোইন নাম হাদিসেও নাই কোরআনেও নাই, তাহলে হিরোইন হারাম হলো কোন দলিলের ভিত্তিতে। আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছেন
নিজের ক্ষতি করা হারাম আর অপরের ক্ষতি করা হারাম, নিজের ক্ষতিও হারাম অপরের ক্ষতিও কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ পরিবারের ক্ষতিকারক দ্রব্য আসবে। সমস্ত দ্রব্য ইসলাম হারাম ঘোষণা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুই কথার বিনিময়। এক কথা এক কথায় শিখালো, আরেক কথা আরেক কথায় শিখালো। বলতেছিলাম তাই তাম দুনিয়ায় মানুষ যখন কুরআন সুন্নাহ চিনবে না, যখন মানুষ বিপদগ্রস্ত হবে, যখন সাগরের নাবিকেরা যেমন উজ্জ্বল আকাশের উত্তর আকাশের উজ্জ্বল তারকা দেখে রাতের অন্ধকারে দ্বীপ নির্ণয় করে, আর দিশেহারা নবীর দিশেহারা উম্মত কিয়ামত আগে যখন বিভ্রান্ত হয়ে যাবে, যখন নাজাতের পথ খুঁজে পাবে না, তখন আর নবীদের কাছেই নাজাতের পথ পাওয়া যাবে। তাই তো বড় মুফতি হেদায়েত পায়নি, বড় বড় পণ্ডিতেরা হেদায়েত পায়নি, এত লেখাপড়া করে হেদায়েত পেল না। কোন হুজুর তাবিজের ব্যাপারই, কোন হুজুর ওয়াদের ব্যাপারই, আর কোন হুজুর মাজারের ব্যাপারই হয়ে থেকে গেলেন। আল্লাহ ডাক্তারকে নিয়ে গোটা পৃথিবীর মানুষের লক্ষ লক্ষ বেদিনকে হেদায়েতের ব্যবস্থা করলেন। বন্ধুগণ, যে আহলাদি জামাতের দিকে সমাজ চেয়ে আছে, যে আহলাদি সাহেব অসহায় মানুষের কান্নারি, সেই আহলাদি জামাতের মানুষের অবস্থাটা কি এখন? আহলাদি আমরা আছি, আমরা মাইয়ে হয়ে গেছি, আমাদের নাই কোনো ঐক্য, নাই কোনো ইলমি চর্চা, নাই কোনো আন্দোলনমুখী কর্মসূচি। গোটা জাতিকে দিশা দিতে হবে। এই যে আমাদের ভাই আসলেন আমাদের সাথে, ওই ভাই মাশাআল্লাহ নিজের এলাকার মধ্যে মাঝারি ঘরে সন্তান হয়ে আস্তে 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 দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। তাই আমাদেরকে আপনাদেরকে এই দাওয়াতি ময়দানে আগায় যেতে হবে। নিজের ঘরে রেখে অধিকালাম শুনলাম শুধুই মোল্লা বদনাম, আমাদের ওহির কালাম সম্পদ কোরআন সহিহ হাদিস আমাদের পুঁজি। আমরা এই দলে ওই দলে ওই দলে বিভিন্ন দলে গিয়ে আমরা আমাদের যুব সমাজ মিসগাইড হয়ে বিভিন্ন রাস্তায় ছুটে চলে যাচ্ছে, তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াতি কাবেলা গড়ে তুলতে হবে। আপনারা পেয়েছেন এখানে আপনাদের আশেপাশে ওই গাইবান্ধা থেকে এসেছেন মাওলানা তাওহিদুল ইসলাম, এই যে আপনাদের রংপুরের রাশেদুল ইসলাম, ওই যে আমাদের আরেক ভাই মতিউর রহমান, ওই যে মাওলানা শিহাবুদ্দিন সুন্নি হাফেজাহুল্লাহ ও বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি, তারই সুযোগ্য ছেলে মোহাম্মদ জুরাইজ, তারপরে আছে বেলাল ভাই সহ অন্যান্য এই যে তরুণ উদীয়মান আপনারা যে আলেম পেয়েছেন, এরা মাশাআল্লাহ বস্তুনিষ্ঠ কোরআন সুন্নাহ যতটুকু শিখেছে জেনেছে, যেই সমাজে গেছে সেই সমাজে কিছু অবদান রাখার চেষ্টা করছে। তাদেরকে সাথে রেখে আপনারা অর্থ শর্ত দিয়ে সহযোগিতা দিয়ে পরামর্শ দিয়ে এলাকাটাকে কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াতি মার্কাজ হিসাবে গড়ে তুলুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের এই যে যুবকেরা যেই মাহফিলের আয়োজন করেছে, হঠাৎ করে এত বড় একটা মাহফিল, এটা চারটিখানি কথা নয়। যেই যুবকেরা দুই দিনের মধ্যে এত বড় একটা মাহফিলের আয়োজন করতে পারে, তারা বিস্ফোরক, তাদেরকে দিয়ে আপনারা অনেক মহৎ কাজ করাই নিতে সক্ষম পারেন কিনা? যুবকেরা যে আয়োজন করেছে এটা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের, ওয়াল্লাহ তুমি তোমার বান্দাদেরকে দেখে না সবাই খুশি। খুশি কি মনে মনে হয়ে হবে নাকি একটু আমলও করতে হবে? আল্লাহ পাক বলেন ইমালু
পকেটের মধ্যে একটু হাত ঢুকায় দেন, বিসমিল্লাহ বলে। যুবকেরা যা আয়োজন করেছে, যুবকদের এই কালে প্রাণ খুলে আপনারা দান করেন, যাতে তারা পরবর্তীতে আরো হেঁটে যাওয়া হবে। যারা যারা সবাই এক এক লাইন, মহিলারা মা বোনেরা যারা আছেন, ওয়াজ শুনলেন, আপনাদের এলাকার তরুণ উদীয়মান যুবকেরা একটা আয়োজন করেছে, আপনারা আন্তরিকভাবে এই কাজে সহায়তা দান করবেন। মা বোনেরা শহীদ বিভাগ থেকে আপনার থাকবেন, কেউ উঠবেন না, আলোচনা করবেন না, প্রশ্ন উত্তর হবে, আর একসাথে আমরা বিদায় নিয়ে তারপরে যাব ইনশা আল্লাহ। একসাথে আমরা বিদায় হব ইনশা আল্লাহ। তো মা বোনেরা, আপনাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, আইয়ুমা ইমরাতিন ইজা সাল্লাত খামসাহা, যে কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে, ওয়াসামাত শাহরা, আর রমাদানের সিয়ামটা পালন করে, তার স্বামী যদি আনুগত্যশীল হয়, আর নিজের ইজ্জত হেফাজত করে, কয়টা কাজ, সালাত আদায় করে, সিয়াম পালন করে, ইজ্জত হেফাজত করে, স্বামীর খেদমত করে, যে জান্নাতের দরজা ইচ্ছা সেই মহিলা যেন সেই জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। আপনাদের কাজকর্ম অনেক কম, আপনারা বাড়িতে সন্তান লালন পালন করবেন, সন্তানরা নিষ্পাপ, নাবালক ছেলেরা নিষ্পাপ, ওদেরকে গালি দেওয়া যাবে না, ওদেরকে মারা যাবে না, ওদেরকে বকা যাবে না, ওদেরকে সুন্দর মোলায়েম ভাষায় আস্তে আস্তে ওদেরকে তালিম দিতে হবে। ওদের কারণে আল্লাহর রহমত আপনাদের আমাদের উপরে নাজিল হয়। সন্ধ্যার সময় বাচ্চাদেরকে গালি দেওয়া হারাম, সন্ধ্যার সময় গালি দিলে গালিটা বিশেষ ভাবে লেগে যায়, সারাদিন গালি দেওয়া হারাম, বিশেষ করে আসরের গালি দেওয়া হারাম, গালির সময় দোয়া কঠিন ভাবে কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বাচ্চাদেরকে সন্ধ্যার সময় আটকায় রাখো, ফরাজ আদায়ের বেলা যখন বেলা ডুবুর ভাত তখন বাইরে বের হতে দিও না, কারণ যখন সন্ধ্যা সূর্য পাড়ে নামে তখন দুষ্ট জিন রাস্তায় বেরিয়ে পড়ে। তাবিজ কবজ ব্যবহার করবেন না, বাচ্চাদের কপালে কালো দাগ দিয়ে দেন, ওগুলি দেবেন না, এগুলি জাহেলিয়া। সন্ধ্যার সময় বাতি না দিলে ঘর থেকে লক্ষ্মী বের হয়ে যায়, এই জাতীয় চিন্তাধারা জাহেলিয়া। ফকির মিসকিন আসলে তাদেরকে দান সদকা সাধ্য মতো করবেন, নিজেরা পর্দার মধ্যে থাকার চেষ্টা করবেন। সালাত ফজরের সময় পড়লে জোহর পর্যন্ত ছুটি, আসরের সময় পড়লে মাগরিব পর্যন্ত ছুটি, এশা পর্যন্ত পড়লে পরের দিন ফজর পর্যন্ত ছুটি, একবার এক মাস সিয়াম পালন করলে 11 মাস ছুটি, আর বছরে একবার জাকাত দিলে সারা বছর ছুটি, কিন্তু পর্দা দিন রাত 24 ঘন্টা খরচ, 1 মিনিটের জন্য পর্দা মাফ হয়। পর্দা জীবনে মরে যাওয়ার পরে মা বাসকেও পর্দা দিয়ে ঢাকতে হয়, মুসলমানের উপরে পর্দা ফরজ, অমুসলিমকেও পর্দা সবাই ঢাকতে হবে, অমুসলিমকেও বেপর্দা করার অধিকার নেই। যে ঘরে টিভি আছে সেই ঘরে সালাত জায়েজ হবে কি? যে ঘরে টিভি আছে সে ঘরে সালাত জায়েজ আছে কিনা, এটা সুন্দর প্রশ্ন। সেদিন একজন বলছে যে সবে বানাতে এই রুটি বানায়, সেই রুটি বানানোর জন্য আদা পিষে দেওয়া হবে মেশিন থেকে, সরবরাহতে রুটি বানানোর আদা পিষে দেওয়া হবে, তারপরে চাল বেসাও নিষেধ, কারণ চাল দিয়ে ও যদি কি বলে মাজারের সিন্নি তৈরি করে তাহলে চাল বেসাও নিষেধ। চালটা তো খাদ্য নাকি, কেউ কিনে নিয়ে পেটে খাইলো, আর কেউ কিনে নিয়ে মাজারে দিল, আর কেউ কিনে নিয়ে ঠাকুরের ঘরে দিল, কলা তো খাদ্য, কলা আপনি বিক্রি করলেন বাজারে, কেউ কলা নিয়ে যে খেলো, আর
আর কেউ কলা নিয়ে পীরের দরগায় দিল, আর কেউ কলা নিয়ে ঠাকুরের ঘরে ভোগ দিল। আপনি কি কলা গাছে হারাম? কলা তো আপনি বেচবেন, তাহলে টিভি ঘরে থাকবে সংবাদ দেখার জন্য, পিস টিভি সহ ভালো ভালো ইসলামের টিভি দেখার জন্য। টিভি তো একটা মেশিনের নাম, এর তো কোনো দোষ নাই। দোষ হলো চালকের, চালক যখন ওটা দিয়ে অশ্লীল জিনিস চালায় তখনই সেটা সমস্যা। দাঁড়ায় মহিলাদের কি রাফুলিয়া ব্যাং করতে হবে? জি হ্যাঁ, মহিলারা যদি নবীর উম্মত হয়ে থাকেন তাহলে রাফুলিয়া ব্যাং করতে হবে। আর দুনিয়ার কোন মোল্লা মুন্সি ফতোয়া সহকারী হয় তাহলে রাফুলিয়া ব্যাং করবে না করবে সে তার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কেনা রাই তুমুনি উসাল্লি, আমাকে যেভাবে দেখো সেইভাবে তোমরা পড়ো। তোমরা মধ্যে পুরুষ আছে মহিলা আছে, এক রাকাত বিতির সালাত কি সঠিক? অবশ্যই সঠিক, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বিগত বছরের অনেক সওম সালাত কাজা হয়েছে, এখন তা পূরণ করার উপায় কি? সালাতের জন্য ইস্তেগফার করবেন আর সওমগুলি আদায় করে দিবেন। টিভি বা প্রজেক্টরের মাধ্যমে মহিলারা ওয়াজ শোনেও দেখে, এটা কি তাদের পর্দার ব্যাঘাত ঘটে? জি না, মহিলাদের চেহারা আমাদের জন্য দেখা, ওই জন্য মহিলাদের চেহারা আল্লাহ ঢেকে রাখতে বলেছে আর আমাদেরকে আল্লাহ পর্দা করতে বলেন। আমাদের চেহারা তারা পথে অপর মহিলা দেখতে পাবে, ওই জন্য আমাদের চেহারাটা খোলা রাখার অনুমতি দেওয়া। আমাদের চেহারা যদি তাদের জন্য দেখা বিলকুল হারাম হয়ে যেত তাহলে আমাদেরকে আল্লাহ বলতো না আল্লাহ মানি তুইও বোরকা পর, না আল্লাহ আমাদের বোরকা পরতে বলেন না, আমাদের চেহারা খোলা থাকবে। মহিলার রাস্তাপথে যখন চলে তখন পর পুরুষের চেহারা দেখে না, সে তো দেখে শুনে চলবে না, না দেখে যাবে? হ্যাঁ, সে যদি কুদৃষ্টিতে দেখে সেটা হলো ভিন্ন ব্যাপার। কুদৃষ্টিতে দেখা তো শরীয়তে যায় না, কিন্তু স্বাভাবিক চলার ক্ষেত্রে মহিলার চেহারা রাখতে বলা আছে, পুরুষের চেহারা রাখতে বলা হয়নি। শ্বশুরকে বাবা বলা যাবে কিনা? শ্বশুরকে শ্বশুর আব্বা বলবে, শ্বশুর আব্বা। হ্যাঁ, শাশুড়ি মা, শাশুড়ি আম্মা, খালাকে যেমন খালা আম্মা বলে, চাষিকে যেমন চাষিমা বলে, বলেন না ফুফুকে যেমন ফুফুমা বলে। ওই ভালো, খতিব সাহেবের খুতবা প্রবণ প্রদানকালে মুসল্লিদেরকে বলেন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এগুলি বলা যায় না সেখানে। আমাদের দেশে ওয়াজও বলে কিন্তু এটা বলা হয় না, আমাদের মানা করে দেওয়া হচ্ছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে সুবহানাল্লাহ বলতে বলাটা ঠিক নয়, আর সুবহানাল্লাহ সমস্যা বলাও ঠিক নয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যার যার মতো সেই সেই বলবে। খতিব সাহেব খুতবা চলাকালীন সময় বা বক্তব্য দেওয়াকালীন সময় কোন আশ্চর্য ঘটনা শুনে সুবহানাল্লাহ তিনি নিজেই বলবে, তার সুবহানাল্লাহ শুনে মুক্তাদিরা যার যার মতো সেই সেই মনে মনে বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলি বলতে বলা, আরো বলে বলেন আলহামদুলিল্লাহ, আরো বলে বলেন সুবহানাল্লাহ, এইভাবে বলা ঠিক নয়, আর এইভাবে জোরে সমস্যারে বলা ঠিক নয়। আল্লাহ পাক হেফাজত করুন। اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله محفلك قبول کرنا جبك در إيمان شكتك بعيه داو جرا شهجو كتا کرلن مربي تدر كي الله شهجو تي شهجو تي رحاك كي شمپر شانت کر داو الله باق تم شبالي دان قبول کرو اس كري محفلك پورا کرلن نادات رسيلة بانيه داو وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته